আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএল অ্যাডভাইসার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশের টেকনোর সম্প্রতি লঞ্চ হওয়া টেকনো স্পার্ক 6 ফোনটি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটি সাবস্ক্রাইবে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। টেকনো স্পার্ক 6 ফোনটি অক্টোবর 2020 রিলিজ হয়েছে। ফোনটির বডি ডাইমেনশন 170.8 × 77.3 × 9.2 mm। ফোনটির ওয়েট 190 গ্রাম। ফোনটির ব্যাকে রয়েছে প্লাস্টিক ব্যাক বডি। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.8 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720 × 1640 পিক্সেল। ফোনটির ডেন্সিটি 264 PPI। ফোনটিতে রয়েছে 480 nits ব্রাইটনেস। ফোনটির মেইন হাইলাইট ফিচার এর ব্যাক ক্যামেরা। এর ব্যাক ক্যামেরা সেটআপ হিসেবে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি 16 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার এবং চতুর্থ QVGA একটি লেন্স রয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা 8x অবধি ডিজিটাল জুম করা সম্ভব। সাথে রয়েছে HDR প্যানোরোমা ফেস ডিটেকশন পোর্ট্রেট মোড। ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা সুন্দর ও ডিসেন্ট মানের ছবি তোলা সম্ভব। ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা ফুল HD মোডে ভিডিও করা সম্ভব। ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা 8x জুমে একটি পিকচার এবং ম্যাক্রো মোডে তোলা একটি পিকচার। ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি লেন্স, সাথে ফিচার হিসেবে রয়েছে HDR পোর্ট্রেট প্যানোরোমা বিউটি মোড। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল HD মোডে ভিডিও করা সম্ভব। ফোনটির পারফরমেন্স সেকশনে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G70, যা 12 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি করা হয়েছে। CPU হিসেবে রয়েছে অক্টাকোর 2.0 GHz, GPU হিসেবে রয়েছে মালি G52 2EEMC2, র্যাম হিসেবে রয়েছে 4 GB, যা রান করবে Android 10, iOS 7.0। এটি একটি পাওয়ারফুল চিপসেট হওয়ায় যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন খুবই স্মুথলি। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh-এর একটি বিশাল ব্যাটারি, সাথে রয়েছে ফাস্ট চার্জার হিসেবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি একবারের ফুল চার্জে স্ট্যান্ড বাই চলবে 29 দিন, কথা বলা যাবে একটানা 26 ঘন্টা, ক্যামেরা অন করা যাবে 6 ঘন্টা, মিউজিক প্লে করা যাবে 6 ঘন্টা, ওয়েব ব্রাউজিং করা যাবে 16 ঘন্টা। ফোনটিতে রম হিসেবে রয়েছে 128 GB, সাথে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক। ফোনটির বাংলাদেশে অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 13,990 টাকা। ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।